বিএনপি আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি এখন বিদেশিদের ওপর নির্ভর করে আছে। বিএনপির ভগবান হয়ে আছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি তাদের বাঁচাতে পারেন বলে মনে করেন তারা। সন্ত্রাসী দল হিসাবে বিএনপি যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এটা তো আমাদের কথা নয়। কানাডার ফেডারেল কোর্টে ইতিপূর্বে 3-4 মামলায় কানাডার আদালত থেকে তাদের বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যাত করেছে। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টেও এই কিছুদিন আগেও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যাত করেছে।